আপনারা সবাই টিভি বা ইন্টারনেটের মাধ্যমে অনেক মিস্টিরিয়াস ঘটনা সম্বন্ধে জেনেছেন, কিন্তু আজকে যেই ঘটনাটা আমরা আলোচনা করব সেটা সত্যি একটা খুবই অসাধারণ ঘটনা। খোলা সমুদ্রের মাঝখানে মানবহীন একটা ছোট্ট দ্বীপের এই লাইট হাউসের রহস্যময় ঘটনার আসল কারণ আজও কেউ জানতে পারেনি। কেউ এই লাইট হাউসটাকে অভিশপ্ত বলে, আবার কেউ পুরো বিষয়টাকে এক মারাত্মক দুর্ঘটনা বলে, কিন্তু আসল কারণ আজও অজানা। কি ছিল লাইট হাউসের এই রহস্যময় ঘটনা? কেন আজও কেউ এই ঘটনার আসল কারণ জানে না? কেন বা কিভাবে প্রাণ হারাতে হয়েছিল লাইট হাউসের কর্মীদের? সবকিছু জেনে নেব এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। তাহলে চলুন আজকের গল্পটা শুরু করা যাক। এই রহস্যময় ঘটনাটা ঘটে স্কটল্যান্ড দেশের ফ্ল্যানেন ইসলে আইল্যান্ডে। অ্যাটলান্টিক মহাসাগরে অবস্থিত ফ্ল্যানেন ইসলে আইল্যান্ড সাতটা ছোট ছোট আইল্যান্ডের একটা গ্রুপ, যাকে সেভেন হান্টার্সও বলা হতো। ফ্ল্যানেন ইসলে আইল্যান্ডের নাম সেভেন সেঞ্চুরির মহান আইরিশ সেন্ট ফ্ল্যানেনের নামে রাখা হয়েছিল। ফ্ল্যানেন ইসলে আইল্যান্ডে কোনো মানুষ বসবাস করত না, কারণ এটা সমুদ্রের মাঝখানে অবস্থিত ছিল। মাঝ সমুদ্রে অবস্থিত হওয়ার কারণে অনেক জাহাজই এই আইল্যান্ডের ধার দিয়ে আসা যাওয়া করত। তাই নর্দার্ন লাইট হাউস বোর্ড নামের একটি লাইট হাউস নির্মাণকারী সংস্থা, যারা সমুদ্রের জাহাজদের রাস্তা দেখানোর জন্য লাইট হাউস নির্মাণের কাজ করত, ফ্ল্যানেন ইসলে আইল্যান্ডের একটি আইল্যান্ডে লাইট হাউস নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। লাইট হাউস সাধারণত সমুদ্রের ধারে বা সমুদ্রের মাঝখানে অবস্থিত কোনো আইল্যান্ডে বানানো হয়। একটা উঁচু টাওয়ার বানিয়ে সেই টাওয়ারের মাথায় আলো প্রকাশিত করে তার সাহায্যে রাত্রের অন্ধকারে সমুদ্রের জাহাজদের রাস্তা দেখানো হয়, যাতে জাহাজ সমুদ্রে উপস্থিত কোনো দ্বীপের সাথে ধাক্কা না খায়। প্রাচীনকালে লাইট হাউসে আলো প্রকাশিত করার জন্য কেরোসিন বা মোম ব্যবহার করা হতো, কিন্তু আজকের যুগে ইলেকট্রিসিটির মাধ্যমে আলো জ্বালানো হয়। 1890 সালে নর্দার্ন লাইট হাউস বোর্ড ফ্ল্যানেন ইসলের আইলিন মোর নামের আইল্যান্ডে লাইট হাউস নির্মাণ করার কাজ শুরু করে। কিন্তু সমুদ্রের মাঝে অবস্থিত হওয়ার কারণে আইলিন মোর আইল্যান্ডে উঁচু উঁচু ঢেউ আর খারাপ আবহাওয়ার জন্য লাইট হাউসের কাজ সম্পূর্ণ হতে 9 বছর লেগে যায়। 1899 সালে আইলিন মোর আইল্যান্ডের সবচেয়ে উঁচু জায়গায় 75 ফিটের এই লাইট হাউস তৈরি হয়ে যায়। এই লাইট হাউস পরিচালনা করার জন্য 3টে লোক প্রয়োজন ছিল, তাই 1899 সালে 7ই ডিসেম্বর 3 জন লোককে এই লাইট হাউস পরিচালনা করার জন্য আইলিন মোর আইল্যান্ডে পাঠানো হয়। এই 3 জন লাইট হাউস কিপারের নাম ছিল উইলিয়ামস ম্যাকআর্থার, জেমস ডুকাট আর থমাস মার্শাল। নর্দার্ন লাইট হাউস বোর্ডের সুপ্রিন্টেন্ডেন্ট রবার্ট মুরহেড নিজে এই 3 জনকে আইলিন মোরের এই নতুন লাইট হাউসে ছাড়তে যান। এই মানবহীন দ্বীপে তাদের থাকার ব্যবস্থা লাইট হাউসের ভেতরেই করা হয়েছিল। তাদের 20 দিনের খাওয়া দাওয়া আর বাকি দরকারি জিনিসের সাথে এই দ্বীপে নামিয়ে দেওয়া হয়। এরপর থেকেই পৃথিবীর বাকি লোকেদের সাথে এই 3 জনের কোনো রকম যোগাযোগ থাকবে না। সমুদ্রের মাঝখানে মানুষের আগালের বাইরে এই 3 জন প্রাণী একদম একা থেকে লাইট হাউস পরিচালনা করার দায়িত্ব পেয়েছিল। প্রতি 20 দিনে একটি জাহাজের মাধ্যমে তাদের আবার 20 দিনের খাবার আর লাইট হাউস পরিচালনা করার জন্য দরকারি জিনিস পাঠিয়ে দেওয়া হতো, আর আবার আগামী 20 দিনের জন্য তারা 3 জন সেই দ্বীপে একা থেকে যেত। কিন্তু কে জানত যে ঠিক 1 বছর পর এই লাইট হাউস পুরো পৃথিবীর জন্য একটা মিস্ট্রি হয়ে দাঁড়াবে। 15ই ডিসেম্বর 1900 সালে একটি জাহাজ ফিলাডেলফিয়া থেকে লিথ যাওয়ার পথে এই লাইট হাউসের পাশ দিয়ে বের হয়।
সমুদ্রের আবহাওয়া খারাপ হওয়ার সত্ত্বেও এই জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করে যে সেই লাইট হাউসে কোনো আলো জ্বলছে না। জাহাজের ক্যাপ্টেনের এই ব্যাপারটা অস্বাভাবিক লাগে, কারণ এত খারাপ আবহাওয়াতে লাইট হাউস থেকে কোনো সিগন্যাল না পাওয়ার কারণে একটা বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই তিনি নিজের লগবুকে ঘটনাটা লিখে রাখেন। তিন দিন পর 18 ডিসেম্বর সেই জাহাজ লিথ পৌঁছে নর্দার্ন লাইট হাউস বোর্ডকে লাইট হাউস থেকে কোনো সিগন্যাল না পাওয়ার ব্যাপারটা জানায়। খবরটা পাওয়ার সাথে সাথে নর্দার্ন লাইট হাউস বোর্ড হেসপারাস নামের একটি জাহাজ আইলিন মোর আইল্যান্ডে লাইট হাউসে পাঠিয়ে দেয়। কিন্তু সমুদ্রে প্রচণ্ড ঝড় আর বৃষ্টির কারণে সেই জাহাজকে মাঝ রাস্তা থেকেই ফিরে আসতে হয়। দুদিন পর একটু আবহাওয়া ঠিক হতে তারা আবার লাইট হাউসে যাওয়ার চেষ্টা চালায়, কিন্তু এইবারও তারা লাইট হাউস অবধি যেতে পারে না। শেষমেশ 8 দিন পর 26 ডিসেম্বর 1900 সালে তারা দুপুরবেলায় আইলিন মোর আইল্যান্ডের কাছে পৌঁছায়। কিন্তু তারা দেখে অবাক হয়ে যায় যে তাদের স্বাগত জানানোর জন্য 3 জন কর্মচারীর মধ্যে কেউ লাইট হাউসের বাইরে দাঁড়িয়ে নেই। এমনকি প্রতিবারের মতন 20 দিনের সাপ্লাই নেওয়ার জন্য খালি বাক্সগুলো প্ল্যাটফর্মে রাখা নেই। লাইট হাউস কিপারের রুল বুক অনুসারে একটি ফ্ল্যাগ লাইট হাউসের ওপরে লাগিয়ে রাখার কথা ছিল, কিন্তু তারা কোনো ফ্ল্যাগ লাইট হাউসের ওপরে দেখতে পায় না। ক্যাপ্টেন জাহাজের হর্ন বাজিয়ে তাদের জানান দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাও কাউকে দেখতে পাওয়া যায় না। শেষ চেষ্টা হিসেবে তারা ফ্লেয়ার ফায়ার করে সিগন্যাল দেয়, কিন্তু তাও কোনো লাভ হয় না। জাহাজ থেকে আইল্যান্ডে কাউকে দেখতে পাওয়া যায় না। হেসপারাস একটা বড় জাহাজ ছিল, তাই তার পক্ষে আইল্যান্ডের খুব একটা কাছে যাওয়া সম্ভব ছিল না। তাই জাহাজের ক্যাপ্টেন জিম হার্ভি একটা ছোট বোট জলে নামিয়ে একজন রিলিফ হেল্পার জোসেফ মোরকে একা আইল্যান্ডে পাঠিয়ে দেয়। জোসেফ মোর আইল্যান্ডে উঠে লাইট হাউসে ঢোকে। সে দেখে লাইট হাউসের ভেতরে ঢোকার আর ওপরে ওঠার দুটো দরজাই বন্ধ আছে, কিন্তু কোনো দরজাই ভেতর থেকে লক করা নেই। নিচের থেকে ডাক দিয়ে কোনো সাড়া না পেয়ে সে ওপরে উঠে কিপারদের থাকার ঘরে প্রবেশ করে। সে লক্ষ্য করে তাদের বিছানা অগোছালো অবস্থায় রয়েছে। ডিনার টেবিলে একটা প্লেটে খাওয়ার আত খাওয়া অবস্থায় পড়ে রয়েছে। ডিনার টেবিলের একটা চেয়ার মাটিতে উল্টে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল যেন কেউ খুব তাড়াহুড়োয় খেতে খেতে উঠে গেছে। রান্নাঘরের দেওয়ালে টাঙানো ঘড়িটাও বন্ধ অবস্থায় রয়েছে, কিন্তু কোথাও সেই 3 জন কিপারের দেখা পাওয়া যায় না। ক্যাপ্টেন জোসেফ মোরের সাথে আরও 2 জনকে লাইট হাউস পরিচালনা করার জন্য আইল্যান্ডে রেখে জাহাজ নিয়ে ফিরে যায়। ফিরে গিয়ে ক্যাপ্টেন নর্দার্ন লাইট হাউস বোর্ডকে একটা টেলিগ্রাম পাঠায়। তিনি লেখেন, ফ্ল্যানেন্সে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। 3 রক্ষক ডুকাট, মার্শেল আর ম্যাক আর্থার দ্বীপ থেকে অদৃশ্য হয়ে গেছে। ঘড়ি বন্ধ হয়ে গেছে এবং অন্যান্য লক্ষণগুলি ইঙ্গিত করে যে দুর্ঘটনাটি প্রায় 1 সপ্তাহ আগে ঘটেছিল। দরিদ্র সহকর্মীরা অবশ্যই পাহাড়ের ওপর দিয়ে উড়ে গেছে বা একটি ক্রেন সুরক্ষিত করার চেষ্টা করতে গিয়ে ডুবে গেছে। টেলিগ্রাম পাওয়ার পর নর্দার্ন লাইট হাউস বোর্ড একটা টিম আইলিন মোর আইল্যান্ডে ইনভেস্টিগেশন করার জন্য পাঠায়। নর্দার্ন লাইট হাউসের সুপ্রিটেন্ডেন্ট রবার্ট মিউরহেড নিজে এই টিমটাকে লিড করছিলেন, কারণ উনি নিজেই নিখোঁজ এই 3 জন কর্মীকে চাকরিতে ঢুকিয়েছিলেন, আর উনি নিজেই এই 3 জনকে এই নির্জন দ্বীপে লাইট হাউস পরিচালনা করার জন্য ছেড়ে গেছিলেন। ইনভেস্টিগেশন টিম পুরো আইল্যান্ডে নিখোঁজ কর্মীদের খোঁজ চালায়, কিন্তু তাদের পুরো আইল্যান্ডে কোথাও খুঁজে পাওয়া যায় না।
ইনভেস্টিগেশন টিম লক্ষ্য করে আইলিন মোর আইল্যান্ডে খারাপ আবহাওয়ার খুব বাজে প্রভাব পড়েছিল। আইলিন মোর আইল্যান্ডের পূর্ব আর পশ্চিম দুই দিক থেকেই জাহাজ আসা যাওয়া করত। খারাপ আবহাওয়ার প্রভাবে পূর্ব দিকে খুব একটা বেশি ক্ষতি দেখতে পাওয়া যায়নি, কিন্তু পশ্চিম দিকের অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব ছিল না। পশ্চিম দিকে সমুদ্র থেকে প্রায় 108 ফিট উঁচুতে রাখা একটা বাক্স ভাঙা অবস্থায় পড়েছিল। তার ভেতরে রাখা সব জিনিস সমুদ্রের পারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। পশ্চিম দিকে কংক্রিট দিয়ে বাঁধানো একটা লোহার রেল ট্র্যাক ছিল, যা সমুদ্রের পার থেকে লাইট হাউস অবধি জিনিসপত্র আনার জন্য ব্যবহার করা হতো। সেই লোহার রেল ট্র্যাক কংক্রিট থেকে উপড়ে ভাঙা অবস্থায় পড়েছিল। এছাড়া একটা 1000 কেজির থেকেও ভারী বোল্ডার আইল্যান্ডের ওপরে রাখা ছিল, যা নিজের জায়গা থেকে সরে আইল্যান্ডের নিচে চলে এসেছিল। শুধু তাই নয়, সমুদ্র থেকে 200 ফিট আইল্যান্ডের ওপরে ঘাসের চাদর মাটির থেকে উপড়ে উধাও হয়ে গেছিল। ওখানকার দুরবস্থা দেখে আন্দাজ করা যাচ্ছিল যে সমুদ্র থেকে বড় বড় ঢেউ এসে আইলিন মোর আইল্যান্ডে ভয়ঙ্কর ক্ষতি করেছিল। কিন্তু তার সত্ত্বেও এটা সম্ভব না যে বড় বড় ঢেউয়ের কারণে 3 জন কর্মী উধাও হয়ে যেতে পারে, কারণ লাইট হাউসে রাখা লগবুকে 15ই ডিসেম্বরের সকাল অবধি সব ছোট বড় ঘটনা এন্ট্রি করা ছিল। এমনকি সেই লগবুকে 15ই ডিসেম্বরের সমুদ্রের উত্থাল অবস্থার কথাও লেখা ছিল। তাতে বোঝা যায় যে 15ই ডিসেম্বরের খারাপ আবহাওয়ার প্রভাব সেখানে পড়ে থাকতে পারে, কিন্তু কর্মচারীরা পুরোপুরি সুরক্ষিত ছিল এবং তারা বিকেলে লাইট হাউসে লাইট জ্বালানোর জন্য লাইট পরিষ্কার করে তেলও ভরে রেখেছিল। সব ইনভেস্টিগেশন করে রবার্ট মুয়ারহেড নিজের রিপোর্ট নর্দার্ন লাইট হাউস বোর্ডের হাতে তুলে দেয়। রিপোর্টে উনি জানান, 15ই ডিসেম্বর সমুদ্র হঠাৎ অস্থির হয়ে পড়ে। লাইট হাউসের 2 জন কিপার পশ্চিম দিকে রাখা ইকুইপমেন্টের বাক্স রক্ষা করতে যায়। তারই মধ্যে লাইট হাউসের ওপরে বসে থাকা আরেক কর্মী বিশাল বড় ঢেউ লাইট হাউসের দিকে আসতে দেখে বাকি 2 জন কর্মীদের সাবধান করতে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। তার নিচে নামার সাথে সাথে উঁচু উঁচু ঢেউ আইলিন মোর আইল্যান্ডে আছড়ে পড়ে, তাতে লাইট হাউসের পশ্চিম দিক অনেকটা ক্ষতিগ্রস্ত হয় আর সাথে ভেসে যায় এই 3 জন লাইট হাউস কর্মী। রিপোর্টটা পড়ে মনে হয় যেন সত্যি ঠিক এই রকমই কিছু একটা ঘটে থাকতে পারে। এই রিপোর্টের সাথে সব কথা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু তা হলো না। এই ঘটনাটা একটা মিস্ট্রি হয়ে দাঁড়ালো প্রায় 1 বছর পরে, যখন একটা এজেন্সি এই রিপোর্টটা নিয়ে প্রশ্ন তুলল। তারা দাবি করে যে এই ঘটনাটার সত্যতা লোকানো হচ্ছে। তারা লাইট হাউসের লগবুকটাকে প্রমাণ হিসাবে তুলে ধরে। তারা বলে যে লগবুকে 12, 13 আর 14ই ডিসেম্বরে প্রচণ্ড ঝড়ের কথা উল্লেখ করা আছে, কিন্তু এই তারিখে আইলিন মোর আইল্যান্ডের পাশ দিয়ে আসা কোনো জাহাজই খারাপ আবহাওয়ার কথা স্বীকার করেনি। 14 ডিসেম্বরের এন্ট্রিতে লেখা আছে যে থমাস সকাল থেকে নীরব আর ডুকাট কোনায় বসে কেঁদে চলেছে। কিন্তু এরা 3 জনই দক্ষ লাইট হাউস কিপার ছিল, যাদের বহু বছর সমুদ্রে কাটানোর অভিজ্ঞতা ছিল। শুধু খারাপ আবহাওয়া দেখে তাদের এতটা ভেঙে পড়ার কথা বিশ্বাস করা যায় না। তারপরে তারা তুলে ধরে 15ই ডিসেম্বরের সকালের এন্ট্রি, যেখানে লেখা ছিল আজ পরিস্থিতি স্বাভাবিক। তাই যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছিল, তাহলে ওদের উধাও হয়ে যাওয়ার কারণ আবহাওয়া কোনোভাবেই হতে পারে না।
আর লগবুকের শেষ এন্ট্রি এই ঘটনাটাকে আরও মিস্টিরিয়াস করে তোলে, যেখানে লেখা ছিল ভগবান সর্বত্র আছে। লাইট হাউসের ভেতরে তিনজনের মধ্যে একজনের অয়েল স্কিন কোট দেওয়ালে টাঙানো ছিল। অয়েল স্কিন কোট এক ধরনের ওয়াটারপ্রুফ কোট হয়, যা খারাপ আবহাওয়ায় কিপাররা নিজেদের সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করে। তাহলে কেন একজন সেই কোট না পরেই লাইট হাউসের বাইরে বেরিয়েছিল? যদি সে সত্যি তাড়াহুড়ো করেই বেরিয়ে থাকে, তাহলে সে দুটো দরজা বন্ধ করে বেরোনোর সময় পেল কি করে? প্রাইভেট এজেন্সির এই দাবিগুলোর পর পুরো বিশ্বে এই ঘটনাটা নিয়ে নানান আলোচনা শুরু হয়। কেউ বলে ফ্ল্যানেন ইসলের এই সাতটা আইল্যান্ডই অভিশপ্ত ছিল আর তাই সেখানে কেউ বসবাস করত না। আবার কেউ বলে তারা তিনজন সমুদ্রের কোনো জন্তুর শিকার হয়েছে। ঘটনাটা যাই হয়ে থাকুক, কিন্তু এই ঘটনার সত্যতা সেই তিনজন নিজের সাথেই চিরকালের জন্যে নিয়ে চলে গেছে। 123 বছর পরও সারা বিশ্বে এই ঘটনাটা একটা মিস্ট্রি হয়ে থেকে গেছে। বন্ধুরা, এই ঘটনাটার ওপরে হলিউডে অনেক সিনেমা বানানো হয়েছে, কিন্তু দ্য লাইট হাউস নামের এই সিনেমাটা সত্যি দেখার মতন। কখনো সুযোগ পেলে এই সিনেমাটা অবশ্যই দেখবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন লাগলো। আর আমাদের এই গল্প যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের সব গল্প আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। নমস্কার।